হ্যালো মাই লাভলি ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল আটটা আমি ওর সাথে বসে ব্রেকফাস্ট শেষ করে ফেলতেছি কারণ ও গ্রামের বাড়িতে যাবে আমাদের দেশে আমরা দেশই বলি গ্রামের বাড়িতে যাবে আমার শ্বশুর বাড়িতে নাস্তা খেয়ে তারপর ওকে বিদায় দেব তারপর ঘরের টুকিটাকি কাজ শেষ করব আজকে তেমন কাজ থাকবে না যেহেতু ও গ্রামে চলে যাচ্ছে আমি আজকে একটু রেস্ট নিব কারণ শুক্রবার হলে কিন্তু ধুমধারাকা কাজ থাকে প্রত্যেকটা ফ্যামিলিতে অনেক বাজার সদায় রান্না বান্না কারণ সবাই একত্রে মিলে খাওয়া দাওয়া হয় তখন কিন্তু জমজমাট রান্না বান্নাটাও হয় আর আমরা সবাই শুক্রবারটাই বেশি খাবার দাবারে এনজয় করি কারণ হাজব্যান্ড থাকে বাসায় বাচ্চাদের স্কুল অফ থাকে দেখা গিয়েছে যে অফ ডেগুলোতেই ভালো ভালো খাবার দাবার তৈরি করি ভালো লাগে শান্তি লাগে যে বাইরে যাওয়া আসা করা লাগে না বাচ্চাদেরকে স্কুল কলেজ দৌড়াদৌড়ি করা লাগে না সেদিন কিন্তু মন দিয়ে রান্নাটা হয় তবে আজকে আমি তেমন কিছু রান্না বান্না করব না তো নাস্তাটা খেয়ে ওকে বিদায় দিব বিদায় দিয়ে তারপর যাই করি টুকিটাকি একটু রেস্ট নিব তারপর রান্নাতে চলে যাব রান্নার যে উপকরণগুলা কিছুই বলবো না আজকে শুধু গরুর মাংস আর ডাল রান্না করব। আর আমি আমার আপু এবং ভাইয়াদের সাথে গল্প করব রান্না করতে করতে আজকে রান্নায় গরুর মাংস আলু দিয়ে পাতলা ঝোল কারণ গতকাল তো গরুর মাংস এনেছিল দেখেছিলেন তো সেই মাংস থেকে কিছুটা মাংস রান্না করে নিচ্ছি আমরা মা ছেলে মেয়ে খাবো ও আগামীকাল আসবে গল্পের শুরুতেই বলবো কাটা ছাড়া গোলাপ হয় না আমি গোলাপ ভালোবাসি তাই কাটাকেও গ্রহণ করি আমার লাভলি ভিউয়ার্সদের উপলক্ষে আমি বলবো গতকাল আমি অনেকগুলো কমেন্ট দেখতে পাই আমার কমেন্ট বক্সে কখনোই এ ধরনের কমেন্টগুলা আমি আমার কমেন্ট বক্সে দেখি নাই আমার যে বদ্র লাভলি ভিউয়ার্সরা আছে সম্মানিত ভিউয়ার্সদের উপলক্ষে করে বলবো আমার বিয়েবাসীরা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে আমি জানি কারণ আমি তাদের ভালোবাসার পাত্রী ব্লগ চ্যানেলে শুরু থেকেই তাদের ভালোবাসা পেয়ে আসতেছি আমি আশা করব মরার আগ পর্যন্ত তাদের সাথে আমি থাকতে পারব থাকতে চাই এটা আমার বিশ্বাস বিশ্বাস শক্তির আকর আমি বিশ্বাসী বিশ্বাসের শক্তি আমার সাফল্যকে নিশ্চিত করবে ঝড়ের গতিতে ভেসে আসা কিছু পাতা কিছু কথা বলে গেল ওটা নিয়ে কোনো দুঃখ নেই মনে কারণ এই ফেক আইডিগুলা আমরা কখনই ইউটিউবে দেখি নাই এই প্ল্যাটফর্মে আমরা ভাই বোনেরা অনেক দিন যাবৎ কাজ করতেছি প্রায় দুই বছর যাবৎ কখনই দেখি নাই এই ধরনের আইডিগুলা এগুলো যে ফেক আইডি আমরা তো বুঝতেই পারি এক এক ঘরে যদি সাত আট বোন থাকে আর ইউটিউবে নেমে পড়ে তখন একটা আইডি থেকে একশোটা আইডি বানানো যায় সেই সময় হাতে থাকলে রেগুলার ভিডিও না দিলে না আপলোড করলে তো আমরা রেগুলার কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ রেগুলার কাজ করে যাব আল্লাহ পাক যতদিন আমাদের শরীর সুস্থ রাখে ভালো রাখে আমার ভিওয়ার্সদেরকে বলবো আমি গতকাল একটা ব্লগ তৈরি করেছিলাম একটা প্রতিবাদে অন্যায় প্রতিবাদে সেই প্রতিবাদে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি শুধু আমার রেগুলার ভিউয়ার্সদেরকে বলবো আমার ভাই বোনদেরকে বলব যারা আমাকে রোজ রোজ সুন্দর সুন্দর কমেন্ট করে আসতেছেন সেই রেগুলার কমেন্টার আপু এবং ভাইয়াদেরকে বলবো আসলে আপনারা আমার উৎসাহদাতা তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা প্লিজ মনে কিচ্ছু নেবেন না কারণ এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সবার মন বুঝে চলতে হয় কারণ একটা মানুষ যখন প্রত্যেকটা ইউটিউবার ব্লগার আপুদেরকে অপমান করেছে তখনই প্রতিবাদটা এসে যায় যখন আমি একটা ভালো পজিশনে আছি একটু সামনের দিকে এগুচ্ছি আমাকে তো সে প্রতিবাদটা না করলে আমি সবার মাঝে শান্তই থেকে গেলাম তিনি যে ভুলটা করেছিলেন তার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য কারণ অন্যায়টাকে প্রশ্রয় দিলে সে আরও অন্যায় পেয়ে যাবে সেজন্যই প্রতিবাদ করেছিলাম তবে যাই হোক ওই আপুটাকে আল্লাহপাক পাক হেদায়ত করেছে উনি আমাদের সাথে সমঝোতায় এসেছে খুবই ভালো লেগেছে সে আপুকে ধন্যবাদ কারণ সে সমঝোতায় না আসলে এটা অনেক কিছু হতো আমরা হয়তো বা খুবই কষ্ট পেতাম আজ আমি সেই কারণে আমার বিউয়ার্সদের সাথে আমার ভাই বোনদের সাথে এই জিনিসটা ভেঙে বললাম যে সে অন্যায় করেছিল অন্যায়টা আমরা সমঝোতায় নিয়ে এসেছি যেহেতু আমরা একই প্ল্যাটফর্মে কাজ করতেছি আমরা একে অপরের ভাই বোন এই প্ল্যাটফর্মে আমরা ব্লগ করে এক ব্লগার বোনকে খারাপ বলতে পারবো না এটাই সত্য পারবেন আপনারা পারবেন বিচার করতে আপনারা পারবেন একটা খারাপ কিছু ধরতে অন্যায় হলে সেটা বলবেন আমরা ভিডিওগুলো তৈরি করি আপনাদের কাছে যাচাই বাছাই করার জন্য কে ভালো করছে কে মন্দ করছে একজন যে দেশের বাহিরে থাকবে বলেই সে উন্নত দেশে থাকে বা আমি বাংলাদেশে থাকি বলে আমি বাংলাদেশে থাকি বাংলাদেশি হয়ে গিয়েছি মিডল ফ্যামিলির হয়ে গিয়েছি এটা কিন্তু আল্লাহ পাক সহ্য করবে না খারাপ কথার বিচার এক সময় হয় আর যে ফেক আইডিগুলো দিয়ে কমেন্ট করেছে ওগুলা আমরা বুঝে ফেলেছি অনেক আইডি খোলা যায় ফেক আইডি যাদের সময় আছে আমাদের সেই সময় নেই কোনো পাবলিক ভাই বোনের এসে এ ধরনের কমেন্ট করবে না কখনই করবে না কারণ সবাইকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে জ্ঞান দিয়েছে অন্যায় আর অপরাধ ন্যায় বিচার সব কিছু বোঝার ক্ষমতা আল্লাহ পাক একটা মানুষকে দিয়ে দিয়েছে শুধু শুধু এসে অপরাধীর পক্ষ হয়ে কোনো পাবলিক রিলেশন ভাই বোন কথা বলবে না এটা বোঝার ক্ষমতা সবারই আছে তবে আমি আমার লাভলি ভিউার্সদেরকে আমার পক্ষ থেকে বলবো আমি জানি গতকাল আপনারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন কিন্তু আপনারা অনেক কষ্টও পেয়েছেন আমাকে যে ভালোবাসাটা দিচ্ছেন সেই ভালোবাসাটার জন্য আপনাদেরকে আমি মন থেকে সব সময় দোয়া করি আল্লাহপাক আপনাদেরকে সব সময় ভালো রাখুন সুস্থ রাখুন আমার ভিউয়ার্সরা সবাই দেশের বাহিরেই থাকে বেশি বাংলাদেশি ভাই বোনেরাও আছে আমি জানি আসাম থেকে শুরু করে আমার বাংলার ভাই বোন ক্যানাডা আমেরিকা লন্ডন সুইজারল্যান্ড জার্মান সৌদি আরব দুবাই ইতালি সব দেশ থেকে আমার ভাই বোনেরা বসে আমাদের ব্লগগুলা এনজয় করে বিশেষ করে আমার রান্নাগুলো পছন্দ করে সেজন্য কিন্তু নিত্য নতুন কাজগুলো নিয়ে চলে আসি আর আমি সব সময় চেষ্টা করব। আমার রেগুলার ব্লগের মধ্যে কিছু না কিছু কাজ তুলে ধরার জন্য তবে যাই হোক আপনারা সবাই একটু বোঝার চেষ্টা করবেন আসলে মিথ্যা অপবাদটা মেনে নেওয়া যায় না সেই জন্যই আসলে গতকাল একটু গণ্ডগোল হয়েছিল ইউটিউব জগতে তবে যাই হোক যেটাই হয়েছে আল্লাহ সবাইকে হেদায়ত নসিব দান করুন সবাইকে মিলেমিশে চলার তাও দান করুক সেই দোয়াই করি আপনারাও সবাই দোয়া করবেন আমাদের ভাই বোনদের জন্য আমরাও আপনাদের জন্য দোয়া করি আমি দুপুরের লাঞ্চটা রেডি করে নিয়েছি আজকে দুপুরে একদম সিম্পল খাবার গরুর মাংস আর ডাল কারণ আমি বিকালবেলা পায়েলের বাসায় যাব ওখান থেকে ও সবজি রান্না করেছে ওটা খেয়ে আসবো ও বলেছে রুটি দিয়ে খাবো তো আমি একটু বাহিরে যাবো যেহেতু ওর বাবা আজকে বাসায় নেই গ্রামের বাড়িতে গিয়েছে তো আমি মেয়েকে নিয়ে একটু শপিংয়ে যাবো কারণ ওর কলেজের ব্যাগ কিনতে হবে কিছু শপিং করবো আর কি তো বের হয়ে যাবো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তো বাহিরে গিয়ে ক্যামেরাটা যদি পারি শোর দেবো উপরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে আমরা শপিংয়ে চলে এসেছিলাম আমি আমার ছেলেকে পায়েলের বাসায় রেখে মেয়েকে নিয়ে আসলাম কারণ মেয়ে কলেজের ব্যাগ কিনবে আর কিছু শপিং করলো এখন ওকে একটু কিছু খাওয়াচ্ছি যেহেতু বাইরে এসেছি তো আসলে বাইরে আসলে কিন্তু একটু কিছু খেতে ইচ্ছে করে এখন চলে আসলাম পায়েলের বাসায় আপনাদের সবার প্রিয় আপু পায়েল পায়েলের বাসায় আসলাম আপনাদের পায়েল আপু কিন্তু খুব সুন্দর চা বানাতে পারে ওর হাতের চাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে মানে এত মজা হয় চাটা আর চায়ের সাথে থাকবে চিপস ও বলতেছে বিস্কিট নেয় আপু আমি বললাম যে না বিস্কিট খাবো না কারণ দুপুরবেলা ভাত খেয়েছি আসলে ওটাই মনে হচ্ছে পেট ভরা ভরা আছে আমেরিকান চিপস আমেরিকান চিপস খাচ্ছি ওর হাজব্যান্ড আসলে আসার সময় কার্টুনে কার্টুন নিয়ে আসে এইসব চিপস তো আমার কাছে এই চিপসটা বেশি ভালো লাগে আমি আসলেই ও এগুলাই নামায় তো এটা খাচ্ছি আর এখন চাটা এনজয় করব। দুই বোন মিলে এখন চায়ের আড্ডাটা দিব আর গল্প সল্প করবো আর আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিয়ে নিব বিদায় নেওয়ার মুহূর্তটাই বলবো ক্ষমা স্বর্গীয় জীবনে আমি ক্ষমাকে লালন করব এটাই ভাবতে হবে আমাদের জীবনটাকে এর ফলে কিন্তু জীবনটাও বদলে যেতে পারে ক্ষমা মহাত্মের গুণ তবে আমরা সবাই সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখব আর সঠিক পথে চলার চেষ্টা করব আমাকে আমার কর্মফল পেতে হবে ভেবেই কিন্তু সবসময় সৎকর্ম করতে হবে সেজন্য আমরা সেদিকে সচেষ্ট থাকবো নিজের খেয়াল রাখব অন্যকে আঘাত করে কথা বলবো না সেদিকে আমরা সবাই খেয়াল রাখব অন্যের দোষ সহজেই খুঁজে পাওয়া যায় নিজের দোষ খুঁজে পাওয়াটা খুব কষ্টকর তবে এই কষ্টকর কাজটি যদি আমরা করি যে নিজের দোষটাকে খুঁজে বের করি তাহলে কিন্তু আর কারো কাছে যাওয়া লাগে না তাই না তো আমরা নিজের দোষটাই খুঁজে বের করব। আমি আমাকে সহ করে আমার লাভলি ভিউয়ার্সদেরকে সবার উদ্দেশ্য করে বলতেছি যাতে করে আমাদের লাইফটা সুন্দর থাকে সেজন্য কিন্তু কথাগুলো বলতেছি আমি আমাকে এভাবেই বলি তো জীবনে একটি সত্য সহজ কথাই হলো এটা গন্তব্যে পৌঁছতে হলে কাজ ফেলে না রেখে ক্রমাগত এগিয়ে যেতে হবে লাগাতারই কাজ করতে হবে তো আসলে আমি কাজকে খুব ভালোবাসি আর কাজকে আমি বন্ধু বানিয়ে রেখেছি সেজন্য আমি কারোর সাথে কথা বলার সময়ও পাই না আজ তাহলে এ পর্যন্তই থাক আমি বিদায় নিয়ে নেবো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ